আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কাতার বিশ্বকাপে একটি রোমাঞ্চ ছড়ানো ম্যাচ দেখলো ফুটবল বিশ্ব। ফুটবল বিশ্বের বিশ্বকাপে এত রোমাঞ্চকর ম্যাচ আগে হয়েছে কিনা আমার জানা নেই। কাতার বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে নেমেছিল আর্জেন্টিনা ভার্সেস সৌদি আরব, এরপর বাকিটা ইতিহাস। সৌদি আরব এমনই একটি ইতিহাস লিখলো স্বর্ণাক্ষরে, যেটা লেখা থাকবে ইতিহাসের পাতায়। আর এদিকে সৌদি আরব আর্জেন্টিনাকে ফেলে দিয়েছে গ্রুপ পর্ব থেকে বিদায়ের সংখ্যায়। প্রথমে যখন দুদল মাঠে নেমেছিল, সৌদি খেয়ে হারিয়ে ফেলেছিল আর্জেন্টিনার আক্রমণে। প্রথমেই আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে যায় সৌদি আরবের বিপক্ষে। প্লান্টি থেকে গোল করেন লিওনেল মেসি, এরপরেই দৃশ্যপট যেন বদলাতে থাকে। প্রথমার্ধ কোনো রকম পার করে সৌদি আরব, এরপর সৌদি আরব যেন আগুনে তেলে বেগুনে জ্বলে উঠল। সৌদি আরব তারা দেখিয়ে দিল, মাত্র 8 মিনিটের ব্যবধানে তারা 2-2 গোল করে এগিয়ে গিয়েছিল ম্যাচে। এরপর বাকিটা তো ইতিহাস। সৌদি আরব 2-1 গোলে এগিয়ে থেকে যখন খেলছিল, তখন মনে হচ্ছিল সৌদি আরব পাড়ার কোনো টিমের বিপক্ষে খেলছে, এটা মেসিদের আর্জেন্টিনা নয়। আর মেসিরা আবারও ব্যর্থতার প্রমাণ দিল, আবারও তারা বিশ্বের মতো বড় মঞ্চে এসে আবারও ব্যর্থ হয়ে গেল। সৌদি আরব আর্জেন্টিনার সকল আক্রমণ সামনে দিল, এমনকি ফুটবল ইতিহাসে কখনও 103 মিনিটের ম্যাচ, গ্রুপ পর্বের ম্যাচ ফুটবল বিশ্ব দেখেছে কিনা আমার জানা নেই। আজকে আর্জেন্টিনার পক্ষে সবাই ছিল, দর্শক ছিল, আর্জেন্টিনার খেলোয়াড়রা তো ছিল, এমনকি রেফারিও আর্জেন্টিনার পক্ষে ছিল। যেখানে অতিরিক্ত 8 মিনিট সময় দেওয়া হয়েছিল, সেখানে খেলানো হলো 13 মিনিটেরও বেশি। এরপরও আর্জেন্টিনা পারল না খেলায় সমতায় ফিরতে। বিশ্বের বুকে সৌদি আরব নিজেদেরকে তুলে ধরল নতুন রূপে। সৌদি আরব অনেক দিন পর বিশ্বকাপে এলো এবং তারা দেখিয়ে দিল, এবার আমরা আর খালি হাতে ফিরব না। ঠিকই তারা চমক দেখালো, আর্জেন্টিনাকে হারিয়ে দিল। এদিকে এই হারে আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকে বিদায়ের সঙ্গে